আজ দুপুরে আমতলি বাজার সংলগ্ন জাতীয় সড়কে এক ভয়াবহ যান দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় রাজেশ নামে এক যুবক গুরুতরভাবে আহত হয়। জানা গেছে, আজ দুপুরে আমতলি বাজার এলাকায় জাতীয় সড়কে এক ওএনজিসি আধিকারিককে টিএসআর কনভয়ের একটি জিপসি গাড়ি আহত রাজেশ দেবের বাইকে সজোরে ধাক্কা দেয়। সঙ্গে সঙ্গে বাইক চালক রাজেশ দেব বাইক নিয়ে ছিটকে পড়ে যায়। আহত ব্যক্তি আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। তার প্রতিবাদে স্থানীয় জনগণ ক্ষুব্ধ হয়ে জাতীয় সড়ক অবরোধে বসে। ঘটনা আমতলি বাজার এলাকায়। আপনার নাম উত্তম আমি বুঝি তোমার স্যার, আপনি বলছিলেন থানাতে কোন স্টাফ নেই। আমরা থানাতে গেট আছে, মানে রাইডাররা হেলমেট পরে, কাগজপত্র ঠিক করা হয়, মানে গাড়ির ড্রাইভাররা সাথে সময় চলে। আমরা দৈনন্দিন মানে সবাইরে সতর্ক আজকে তো এই জায়গা তো বাজারে পুলিশ আসলে জায়গাটাতে রাই জংশনটা ওই জায়গাটাতে পুলিশ আসলে এখানে তো মানে শুনছি আমরা যে একটা টিএসআর এসকর্ট গাড়ি একটা বাইক রাইডারে বাড়ি দিচ্ছে। বাড়ি দেওয়ানোর পরে মানে জিপিএস ইনজুর হয়েছে, মানে ফায়ার সার্ভিসের খবর দিচ্ছে, ফায়ার সার্ভিস হসপিটালে। সাধারণ মানুষ বিষয় নিয়ে শুধু আপনাদের দোষ না, আমতলি থানাকে দোষ না, এই বিষয়ে কি বলবেন? আমতলি থানা তো যেতটুক ডিউটি করার এতটুক করতেছে, সাধারণ সবাই মানুষ তো জানে না তারা মানে যে লোকটা ইনজুর হয়েছে ওই লোকটার ক্ষতিপূরণ হিসাবে অথরিটি মানে যেরকম ওএনজিসির অথরিটি বা ডাইরেক্টর তারা ইয়া কথা দিলে তারপরে তারা মানে এরিগেটটা উঠাইবে, এই কথাই বলছে। বিএড রিপোর্ট, সময় ত্রিপুরা।